ভারতীয় ফুটবলে জন্ম হলো নতুন দল এটিকে মোহনবাগানের। সম্প্রতি এটিকে মোহনবাগানের বোর্ড মিটিং হয়ে গেল কলকাতায়। তবে এই মিটিংটি এই সর্বপ্রথম ভার্চুয়াল হলো। এই মিটিং এ উপস্থিত ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা এবং এটিকে মোহনবাগানের ব্র্যান্ড অ্যাম্বাসডর সৌরভ গাঙ্গুলিও। এই মিটিং এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইস্টমোহন নিউজকে জানালেন বিশেষজ্ঞ ও অভিজ্ঞ সাংবাদিক দেবাশিস দত্ত। এটিকে মোহনবাগান চুক্তি হওয়ার ফলে মোহনবাগানের যে সামগ্রিকভাবে উন্নতি হবে তাতে কোনো সন্দেহ নেই। এবারে এটা ওয়ার্ল্ড ক্লাস জায়গায় যাবে কি না এটা তো এক্ষুনি বলা কঠিন। তার কারণ বিশ্বের ফুটবল অনেক গতিতে খেলা হচ্ছে, অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। এইবারে এটিকে মোহনবাগান যদি আধুনিকতার পথে হাঁটতে চায়, যদি ওরা নতুন করে নিজেদের তৈরি করতে চায়, তাহলে তাদের কি বলবো অ্যাপ্রোচটাকেই পাল্টাতে হবে। ওকে, এই অ্যাপ্রোচটা পাল্টানোর জন্য যদি ইনফ্রাস্ট্রাকচার দরকার সেগুলোকে ঠিক করতে হবে। তো এইসব ব্যাপারে যদি নজর না দেয়, রাতারাতি যদি মানে সুইচ টিপে বলে দেয় যে আমি কফি খাবো, রাতারাতি কফি খাওয়ার মতো ব্যাপার নয়। তবে হ্যাঁ, সামগ্রিকভাবে বাংলার ফুটবল যদি এগোতে পারে তাহলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো ক্লাবকেই খুব ভালো খেলতে হবে। এবং এরা বড় দাদা হিসেবে যদি তৃণমূল স্তরে যদি মানে ছোট ছোট ক্লাবগুলোকেও যদি লুক আফটার করতে পারে, তার কারণ হচ্ছে আপনি নিজের ফ্ল্যাটে থাকেন, ফ্ল্যাটটাকে পরিষ্কার রাখছেন কিন্তু সিঁড়িটা অপরিষ্কার থাকছে, তাহলে তো সেই সিঁড়ির ধুলো ঘরে ঢুকবে। অর্থাৎ আপনার পরিমণ্ডলটাকে পরিষ্কার করার দায়িত্বটা যদি ইস্টবেঙ্গল বা মোহনবাগানের মতো বড় ক্লাব দুটো বড় স্পন্সর ধরে এগোতে পারে, তবেই কিন্তু সামগ্রিকভাবে কলকাতার ফুটবল এগোবে, তার মানে ভারতের ফুটবল এগোবে।